তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শয়তান ছবিটা। এই ছবিটা প্রায় 10 দিন মতো রিলিজ হয়েছে এবং এই ছবিটা 100 কোটি টাকার নেট কালেকশন ক্লাবে ক্রস করে গেছে। এবং এই রকম কাইন্ড অফ কন্টেন্টের ওপর বেসড করা ছবি অডিয়েন্স পছন্দ করে এবং অজয় দেবগানের একটা ফ্যান বেস অবশ্যই আছে। তার সাথে সাথে এই রকম কাইন্ড অফ কন্টেন্ট অডিয়েন্স পছন্দও করে, এরকম ডার্ক রিলেটেড কন্টেন্ট। এবং অজয় দেবগান আরেকবার সাবিত করে দিল যে রিমেক হলো তার যে চয়েস অফ কনসেপ্ট যেগুলো থাকে সেগুলো অন্যদের তুলনায় আলাদা, সেই জন্য তার রিমেক ছবি ভালো ওয়ার্ক করে। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো জুন মাস থেকে শুট স্টার্ট হবে মহেশবাবু এবং এস এস রাজামৌলির আপকামিং ছবি। যে ছবিটা একটা জঙ্গল অ্যাডভেঞ্চার্স এর উপর বেসড করে ছবিটা হতে চলেছে এবং ট্রায়োলজি ছবি হবে, 3টে পার্টের উপর বেসড করে হবে। এবং এই ছবিটা যে মানে যে সেটটা বানানো হচ্ছে সেটা পুরো অ্যালুমিনিয়ামের উপর বেসড করে সেটটা বানানো হবে এবং মোটামুটি মে মাসের এন্ডেতে এই সেটটা কমপ্লিট হয়ে যাবে এবং জুন মাস থেকে এই ছবির শুট স্টার্ট হবে। সুরিয়ার আপকামিং ছবি কাঙ্গুবা, সেই ছবিটার টিজার থেকে মুগ্ধ হয়েছিলাম এবং ববি দেওয়ালের পোস্টার দেখে। সেই ছবিটার টিজার আসতে চলেছে আগামীকাল ঠিক বিকাল 4:30 সময়। এবং ববি দেওয়াল ভার্সেস সুরিয়া মানে একটা বিশাল ব্যাপার হয়ে যাবে, কারণ অ্যানিমেলে ববি দেওয়াল এবং রোলেক্সের ওই সুরিয়া, এই দুজনকে যখনই দেখি মানে ওই যে ওদের যে ওই কম টাইমের ক্যামিও সেটা যখন একসাথে একটা বড় সিনেমায় অ্যাপ্রোচেবল হবে সেটা কিরকম হতে পারে সেটা আমরা অবশ্যই দেখতে পাবো। কার্তিকেয়া পার্ট 3, এই ছবির কাজ মানে পোস্ট প্রোডাকশনের কাজ অলমোস্ট শুরু হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি আমরা এর পার্ট 3 ছবিটাও দেখতে পাবো। আর সি 16 মানে রামচরণের 16 নম্বর ছবি, সেই ছবিটাতে রামচরণের সাথে সাথে জাহ্নবী কাপুরকে দেখা যাবে এবং জাহ্নবী কাপুর রিসেন্ট টাইমে অনেকগুলো সাউথ ফিল্মের সাথে যুক্ত। তো রামচরণের সাথে সাথে জাহ্নবী কাপুরকে দেখা যাবে এবং শোনা যাচ্ছে যে দিশা পাটানিও এই ছবিতে থাকতে পারে। তো এই ছবিটার নাম হতে চলেছে পেড্ডি বলে। তো দেখার যে ছবির প্লট বা বিষয়বস্তু কি হতে পারে। রণবীর সিং এবং আদিত্য ধর, এই দুজনের একটা নতুন ছবি আসতে চলেছে, যে ছবিটা হয়তো আমাদের দেশের ওপরই বেস্ট করে একটা ছবি হবে, যেরকম উড়ি বলে ছবিটা এসেছিল। আদিত্য ধর যেরকম কনসেপশনের ওপর সিনেমা বানায় আর্টিকেল 370, এরকম কনসেপশনের ওপরই এই ছবিটা হবে। এবং ছবিটার টাইটেল যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে ধুরন্ধর বলে। রণবীর কাপুরের আপকামিং ছবি রামায়ণ বলে, যে ছবিটার কাজ শুরু হওয়ার কথা ছিল মার্চ মাস থেকে, এই ছবিটা এখন সেলফ হয়ে গেছে। মানে প্রোডাকশনের যে বড় একজন প্রডিউসার ছিল সে এই ছবিটা থেকে সরে গেছে এবং আল্লু অরবিন্দ এখনও অব্দি এই ছবিটার সাথে যুক্ত আছে। তো দেখার যে ছবিটা কবে থেকে শুট স্টার্ট হয়। শোনা যাচ্ছে সবকিছু ঠিক থাকলে ছবিটা এপ্রিল মাস থেকে শুট স্টার্ট হবে। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো কেভিএন প্রোডাকশন এবং লোকেশ কানাগরাজ, সে ক্যাথি পার্ট 2 এর পোস্ট প্রোডাকশনের ওপর কাজ স্টার্ট করে দেবে এবং ক্যাথি পার্ট 2 খুব তাড়াতাড়ি শুট স্টার্ট হয়ে যাবে। তো দেখার যে কেমন হয়। এবং অন্তিম যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খান এবং শ্রাবন্তী চ্যাটার্জিকে আমরা আবার দেখতে চলেছি। মানে সাকিব খান তার আপকামিং যে দুটো প্রজেক্ট আছে দরদ এবং তার সাথে সাথে রায়ান রফির সাথে যে ছবিটা আসছে তুফান এবং তার সাথে সাথে রাজকুমার, এই 3টে প্রজেক্টের পর সে আপকামিং টাইমে যে ছবিটা আসবে সেটা এই এইখানের মানে কলকাতা এবং বাংলাদেশের এই দুটো প্রজন্ম একসাথে যুক্ত হয়ে ছবিটা হবে। এবং এই ছবিটাতে সাকিব খানের অপোজিটে দেখা যাবে শ্রাবন্তী চ্যাটার্জিকে এবং এই ছবিটা প্রডিউস করবে SK মুভিজ। তো দেখার যে ছবিটা কেমন হয় এবং এর বিষয়বস্তু কি হয়। তো এটাই বক্তব্য ছিল। তোমাদের কি বক্তব্য, তোমরা কোন কাজ নিয়ে বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।